নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি পায়েশ রান্না করব, সেটাও আবার মাইক্রোওয়েভে করব। মাইক্রোতে পায়েশটা খুব সহজে, আমাকে একভাবে দাঁড়িয়ে থাকতে হয় না, এটা একটা আমার জন্য সুবিধে, এবং যার মাইক্রো আছে সেটা প্র্যাকটিস করলে একটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে। ওয়ার্কিং লেডিদের জন্য তো আরোই সুবিধে, মানে একভাবে না দাঁড়িয়ে থেকে অথচ সহজে সুন্দর পায়েশটাও হয়ে যায়, ভাতটাও হয়ে যায়। ভাতটা আমি অন্যদিন দেখাবো, আজকে পায়েশ রান্না করছি। আমার জিনিসগুলো দেখে নিন কী দিয়ে করছি। মোটে তিনটে জিনিস আমি ইউজ করছি, 1 লিটার দুধ, নতুন গুড়ের সময় অঘ্রাণ মাস, নতুন গুড়, পাটালি গুড়, আর 1 কাপ চাল। 1 লিটার দুধেই 1 কাপ চাল, গোবিন্দ হোক আতপ চাল, এই দিয়ে আমি পায়েশটা করব। এই সময় একটা সুবিধে যে তেজপাতা, অন্য কিছু, কিশমিস, কাজু কিছুই লাগে না, কারণ এই গুড়ের রঙেই পায়েশ আর গুড়ের স্বাদই খেতে ভালো হয়। এই জন্য এই গুড় দিয়ে আমি করছি এবছরের নতুন পায়েশ, নতুন গুড়ের। ঠিক আছে, এবার আমি এটা মাইক্রোতে বসাবো। মাইক্রোতে আমি 10 মিনিটের জন্য দুধটা ফোটাতে দেবো। 10 মিনিট পরে আমাকে এতে চালটা মেশাতে হবে। আমি দুধটা মাইক্রোতে দিয়ে দিই ফুটতে। মাইক্রোর হাই পাওয়ারে আমি 10 মিনিট দিয়ে দিচ্ছি। স্টার্ট করলাম, 10 মিনিট দুধটা ফুটবে। চালটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ছেঁকে চালটা দুধে দেব। ভিজিয়ে রাখার পরে দুধটা বের করে নিলাম মাইক্রো থেকে। দুধটা ফুটে গেছে, এবার এর মধ্যে চালটা দিয়ে দেব। এবার এই চালটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এটা আবার 10-12 মিনিট দিলেই হবে। 12 মিনিট দিলে চালটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু এর মাঝে 2-3 বার একটু নেড়ে নিতে হবে যাতে চালটা দলা পাকি না যায়। হয়ে গেল, এবার আমি বসিয়ে দিই ভেতরে। আমি 12 মিনিট দিলাম গোবিন্দভোগ চাল, 12 মিনিটে সেদ্ধ হয়ে যাবে। স্টার্ট দিয়ে দিলাম। এইভাবে বের করে নিয়ে 4 মিনিট পর নেড়ে দিলেই হয়ে যাবে। সব একটু ঢালা যদি থাকে সেগুলো গলে যাবে, নাড়াতে এটা গলে যাবে। এবার আবার বসিয়ে দেবো, বাকি স্ট্যান্ডিং যেটা টাইমটা আছে ওই টাইমিংয়ে হয়ে যাবে। মাইক্রো থেকে পায়েশটা বের করেছি, চালগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার গুড়টা এটাতে মেশাবো। আমি 1 লিটার দুধে এই 500 মতো গুড় দিচ্ছি। যে যেমন মিষ্টি খান সেমন তো বাড়ানো যাবে, কম খেলে এইটুকু। এবার এটা নেড়ে নিয়ে 6 মিনিট আরো মাইক্রো করব, তাতে এটা গুড়টা গলে এটা মিশে যে রংটা চলে আসবে। আমি এটা বসিয়ে দিলাম, এবার 6 মিনিট টাইম দিয়ে দেবো। হয়ে গেল, এবার আমি বের করে নিই। আমার এই
মাইক্রো রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে কিছু জানাতে হলে জানাবেন। আজকের মতো রাখছি,